মরে গেলাম গো, বাঁচাও। আরে কলা ভাই সরি, তুমি টেনশন করো না, আমি ডাক্তার, আমি তোমার আবার আগের মতন করে ঠিক করে দিব। ওরে বাবা রে, আমার ড্রিল মেশিন দিয়ে কাটবো নাকি? আমি তো তাহলে মরেই যাবো। যাক বাবা, বাঁচলাম, আমার মনে হয় ড্রিল মেশিন দিয়ে কাটতো না। কলাটার আগে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেই, নাহলে কলাটা অপারেশন করার সময় ভয় পাইবো। ও মা গো, ইঞ্জেকশন আমি ভয় পাই। কলাটা অজ্ঞান হয়ে গেছে, এবার কলাটার এই জায়গাটা একটা দাগ দেয়, এই জায়গাটা কাটতে অপারেশন করি। বন্ধুরা, তোমরা কলাটার অপারেশন করতে করতে প্লিজ ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও না। কত করে বলি, তোমরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে চাও না, প্লিজ বন্ধুরা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবার আরেকটা কলা থেকে কিছু অংশ কেটে এই কলাটার সাথে সেলাই করে জোড়া লাগাই দেই, তাহলে কলাটা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। ইয়ে, আমি সুস্থ।